যেমন আমি এখন স্লিভলেস ব্লাউজ পরে আসছি, এটা আমাদের সংস্কৃতি না, এটা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি বলা যায়। সব সংস্কৃতিকে ওপেন করে দিতে হবে, তাহলে সংস্কৃতি বেঁচে থাকবে। একটু ছোট ব্যাপারে এরা ভয় দেখানোর চেষ্টা করে, আসলে আমাদের কিছু হবে না, এবং কারণ এটা বাঙালির উৎসব, এটা সবসময় চলবে এবং যেভাবে চলেছে। তারা একেবারেই সফল হয়নি আমি মনে করি না, যদি সফল হতো তাহলে হচ্ছে শোভাযাত্রা বেরই হতো না। যেমন আপনার ভালো যেমন থাকবে খারাপও থাকবে। আমরা পয়লা বৈশাখটা তো আমাদের কোনো ধর্মীয় ব্যাপার না, এটা তো আমাদের বাঙালির একটা উৎসব, এটা আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করে। আমরা প্রথমে বাঙালি থেকে বাংলাদেশি হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা পান্তা খেতে পছন্দ করি, আমাদের সংস্কৃতিকে বা আমাদের মানুষকে হার্ট না করতেছে, কোনো ক্ষতি না করতেছে, সেই পর্যন্ত সেটা ঠিক আছে। কিন্তু যখন সেটা হিংস্রতায় পরিপূর্ণতা রূপ নেয় তখন সেটা সমস্যা হয়ে যায়। সংস্কৃতি হলো নদীর ধারার মতো, এটাকে কখনো আটকে রাখা যায় না। আমাদের পূর্বপুরুষেরা একসময় লুঙ্গি পরে গামছা পরে কৃষিকাজ করতো, এখন না, তারা কৃষিকাজ করতেছে তাদের যেটা স্বাচ্ছন্দ্য পোশাক পরে। এটাই সংস্কৃতি। সংস্কৃতি হলো সকালের শুরু থেকে ঘুমানোর পর্যন্ত আমরা যা করি সেটাই আমাদের সংস্কৃতি। আমাদের মনে করি আমরা আমরা আমাদের সংস্কৃতি ধারণ করতে পারছি, এবং সবার উদ্দেশ্য থাকা উচিত কারো সংস্কৃতিকে আঘাত না করা, সেটা যে দেশেরই হোক যে প্রান্তেরই হোক, কাউকে আঘাত না করা, ইভেন আমাদেরকেও যেন কেউ আঘাত না করে। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে সবার সাথে সব সংস্কৃতিকে ওপেন করে দিতে হবে, তাহলে সংস্কৃতি বেঁচে থাকবে। আপনি যদি দরজা বন্ধ করে দেন তাহলে অক্সিজেনের অভাবে সংস্কৃতি শুধু মারাই যাবে, তার উন্নতি হবে না, বিকাশ হবে না। আজকে আমি যে ভাষায় কথা বলতেছি এই ভাষায় একদিন এরকম ছিল না, বাংলাটা অনেকটা চেঞ্জ হয়েছে, ভাষার মতন সংস্কৃতিটাও চেঞ্জ হবে। এটাকে আটকে রাখা যাবে না, এটাকে আপন গতিতে, কিন্তু সেটা যেন কাউকে আঘাত না করে, কারো ক্ষতি না। প্রতিবারই আমরা এখানে আসি, প্রতি বছর এখানে না আসলে আসলে যে প্রাণবন্ত ব্যাপারটা আসে না, কিন্তু অন্যবারের চেয়ে আজকে একটু নিরিবিড় লাগলো আমাদের কাছে, মেবি রমজানের জন্য। নতুন বছরে কী প্রত্যাশা রয়েছে আপনার, মানে যেটা বাংলাদেশে এমন একটা সমস্যা আছে যেটা দূর হয়ে যাক? আমার তো মনে হয় যে জ্যামের যে বিষয়টা এটা কোনোদিনও দূর হবে না, সুতরাং প্রত্যাশা করাটা আসলে মানে ইয়া, এটা আমাদের বাংলাদেশের একটা সৌন্দর্য জ্যাম, জ্যাম নগরী ঢাকা। সো আর কোনো তাছাড়া আমাদের আমরা ভালো আছি, উই আর হ্যাপি, একদম। পয়লা বৈশাখটা তো আমাদের কোনো ধর্মীয় ব্যাপার না, এটা তো আমাদের বাঙালির একটা উৎসব, আমরা বাঙালি জাতি হিসেবে এটা পালন করি। হাইকোর্টে রিট হয়েছে নাকি যেটা বললেন এটা আসলে আমি জানি না, তবে আমি যেটুকু জানি যে বাংলা একাডেমিতে না চারুকলাতে একটা চিরকুট এসেছিলো, একটা থ্রেট এসেছিলো, যেটা কিনা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এবং আমাদের পুলিশের যে যিনি ডিএমপি আছেন উনিও বলছেন যে এটা জাস্ট গুজব। সুতরাং এগুলো আসলে আমার মনে হয় যে শুধুমাত্র ওই একটু ছোটো ব্যাপারেই এরা ভয় দেখানোর চেষ্টা করে, আসলে আমাদের কিছু হবে না, এবং কারণ এটা বাঙালির উৎসব, এটা সবসময় চলবে এবং যেভাবে চলেছে। শোভাযাত্রা বেরই হতো না, যেমন করোনাতে বেরই হয়নি, তাই না? তাহলে বেরই হতো না, বের হয়ে সরকার দেখিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের মতো বলতে থাকো, আমরা আমাদের মতো আমাদের আমরা বাঙালি জাতিকে নিয়ে এগিয়ে যেতে থাকবো, এটা আমার কাছে। এটা আমাদের বাঙালিদের একটা স্কিল। আর যদি মনে করেন তাহলে করোনার চাইতে তো এখন আমরা খুব ভালোভাবেই পালন করতেছি, করোনার সময়টা তো আমাদের খুব বাজে গিয়েছে সেই ক্ষেত্রে বলা যায়। আর তাছাড়া গরমও আসছে, আবার প্লাস রোজা চলতেছে, সব মিলে হয়তো মানুষ একটু কম বেরোচ্ছে। সন্ধ্যার পর দেখা যাবে এই জায়গাটা অনেক অনেক। মঙ্গল শোভাযাত্রা যে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরে, এটা তো বিশ্ব মানে ওয়ার্ল্ড এটাকে স্বীকৃতি দিয়েছে, এবং আমাদের যে সংস্কৃতি, যে আমাদের যে কৃষি বান্ধব অর্থনীতি ছিল সেটার যে আজকে হালখাতার একটা সংস্কৃতি আছে, এবং সেটাকে সেটাকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য একটা যে মঙ্গল কামনা করা হয়ে থাকে, এটা একটা আমাদের একটা যেটা আমাদের সংস্কৃতির থেকে ধারণ করে। মঙ্গল শোভাযাত্রাটা আসলে আমাদের সংস্কৃতিকে বহন করে, এটা কিন্তু কোনো ধর্মীয় না, আমি বারবার বলছি, এটা আমাদের বাঙালির সংস্কৃতি, এটাই মানে আমার মনে হয় যে এটাকেই জাস্ট মানে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা প্রকাশ করি বিশ্বের কাছে। আপনার ভালো যেমন থাকবে খারাপও থাকবে। আমরা যেরকম আমাদের ধর্মে আছে, যেহেতু আমি শাখা শিখে পড়ে আছি, লক্ষ্মীর সঙ্গে অলক্ষ্মী সবসময় আসে, তো খারাপ দিক থাকবে, তবে খারাপ দিকে কাটিয়ে, এটাই তো আমাদের নতুন বছরের আমাদের সবার চাওয়া যে খারাপকে কাটিয়ে সবসময় আমরা ভালোর দিকে যাবো, দেশের জন্য কোনো ক্ষতি না হয়, দশের জন্য কোনো ক্ষতি না হয়, সে চেষ্টা সবসময় সবারই করা উচিত। আর বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে ভিন্ন ভিন্ন মতের লোক থাকবে, তবে যেটা আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করে সেটাকে তো অবশ্যই প্রকাশ করতে হবে, এটা আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করে। আমরা প্রথমে বাঙালি থেকে বাংলাদেশি হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা পান্তা খেতে পছন্দ করি, এটাই আমাদের সংস্কৃতি। ইনফ্যাক্ট বাসায় গিয়ে খাবো।